আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আজ আমি তৈরি করে দেখাবো সুজি দিয়ে অসম্ভব মজার এই রেসিপি। আজকে আমি সুজি দিয়ে ভীষণ মজার মিষ্টির রেসিপি তৈরি করে দেখাবো। এগুলো দেখতে যেমন লোভনীয় হয়, খেতে কিন্তু ততটাই সুস্বাদু আর মজাদার হয়। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাবো মূল রেসিপিতে। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি। তৈরি করব সুজির মিষ্টি। এখানে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিটা হালকা করে গরম করে নেব আর এরপর দিয়ে দিব 1/2 কাপ সুজি। সুজিটা দিয়ে আমি হালকা করে ভেজে নেব। চুলার তাপ এ পর্যায়ে মাঝারিতে রাখতে হবে। খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, হালকা একটু ভাজা হলে এর ভিতরে দিয়ে দিব 1 কাপ পরিমাণ তরল দুধ। এই দুধটা আমি আগে থেকে জাল দিয়ে নিয়েছিলাম। এ পর্যায়ে দিয়ে দিব 1/3 কাপ চিনি। চিনিটা দিয়ে অনবরত নাড়তে হবে। আমি একটি টাইট ডো তৈরি করব। তো এভাবে নাড়তে নাড়তে এক পর্যায়ে কিন্তু এটি শক্ত হয়ে আসবে, টাইট হয়ে আসবে। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। তো বন্ধুরা, এ পর্যায়ে কিন্তু এরকম হয়ে আসছে, টাইট হয়ে আসছে, আর এখন কিন্তু প্যানে এটা লাগছে না। তো আমি এটাকে নামিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আবার আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিটা হালকা গরম হলে আমি এর ভিতরে দিয়ে দিলাম 1/2 কাপ গুঁড়া দুধ। দুধটা দিয়ে অনবরত নাড়তে হবে আর এর পর যে চুলার আঁচটা একদমই লোতে রাখতে হবে। খেয়াল রাখতে হবে পড়ে যেন না যায়। হালকা করে ভেজে নেওয়া হয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম 1/2 কাপ তরল দুধ। দুধটা আমি আগে থেকে জ্বালিয়ে নিয়েছিলাম। তো এখন অনবরত নাড়তে হবে যাতে দুধটা দলা পেকে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এ পর্যায়ে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। চিনিটা দিয়ে অনবরত নাড়তে হবে আর এ পর্যায়ে চুলার তাপটা একদমই লোতে রাখতে হবে। খেয়াল রাখতে হবে নিচে থেকে যেন ধরে না যায়। এখন আমি এর ভিতর 1 ফোঁটা ফুড কালার দিয়ে দিলাম। এখানে আমি অরেঞ্জ কালার ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো কালার ব্যবহার করতে পারেন। তো নাড়তে নাড়তে এক পর্যায়ে কিন্তু এটা এরকম টাইট হয়ে এসেছে আর এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো নামিয়ে নিয়েছি এটাকে, আমি একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব। হালকা গরম থাকতে এটাকে আমি হাত দিয়ে এভাবে মথে নেব। তো মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মিশ্রণ থেকে কিছুটা অংশ এভাবে নিয়ে মিষ্টি আকারে তৈরি করে নেব। এভাবে মাঝারি আকারে কিছু মিষ্টি তৈরি করে নেব। তো বন্ধুরা, একটা তৈরি করা হয়ে গিয়েছে আর এভাবে সবগুলি তৈরি করে নেব। সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে, এটাকে এখন আমি সাইড করে রেখে দিব। এখন আমি সেই সুজির ডোটাকে মথে নেব। হালকা গরম আছে, আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো এটাকে ভালোভাবে মথে নিতে হবে। তো মথে না হয়ে গিয়েছে, এখন আমি হাতটা পরিষ্কার করে নিব। হাতটা পরিষ্কার করে নিয়েছি আর হাতে আমি সামান্য ঘি মাখিয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে কিছুটা অংশ নিয়ে এভাবে গোল করে নেব প্রথমে, তারপরে এভাবে চাপটা করে মাঝখানে একটু জায়গা তৈরি করে নেব আর এর ভিতর সেই মিষ্টি বসিয়ে সেট করে নেব। এই তো এর ভিতরে একটা দিয়ে তারপরে এভাবে চেপে চেপে আমি ভালোভাবে সিল করে নেব, তারপরে গোল করে নেব। সব পাশ খুব ভালোভাবে এভাবে সেট করে নেব। কোনো অংশ জানি বের হয়ে না থাকে, সেটাকে খেয়াল রাখতে হবে। তো উভয় অংশ যাতে মিশে যায়। তো একটা তৈরি করা হয়ে গিয়েছে আর একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখানে আমি কিছু শুকনো নারকেলের গুঁড়া নিয়েছি আর এগুলো দিয়ে আমি মিষ্টিগুলোকে কোট করে নেব। আপনারা চাইলে মাওয়া দিয়ে কোট করতে পারেন অথবা গুঁড়া দুধ চিনি দিয়েও কোট করতে পারেন। তো একটা আমি কাটিয়ে
দেখে দেব কতটা সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এগুলো দেখতে যেমন লবণে হয় খেতে কিন্তু ভীষণই মজার হয়। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে ভীষণ মজার অপূর্ব স্বাদের সুজির এই মিষ্টিগুলো। আপনারা বাসায় অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।